প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটাই উচলম্বা। আসলে কি হয়েছে তার জীবনে বা কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সাথী। আপু কার জীবনে সাথী হয়েছেন? কারো জীবনে সাথী হন নাই? আচ্ছা আচ্ছা, কি একটা সাথীর খোঁজে আসছেন না জীবন সঙ্গী? জীবন সঙ্গীর সাথী বানাবেন নাকি সাথীর জীবন সঙ্গী বানাবেন? একই হলে তাহলে আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? আচ্ছা আচ্ছা, যশোরে থাকেন নাকি ঢাকাতে থাকেন? আচ্ছা আচ্ছা, তো এখন লেখাপড়া করা হয়েছিল? এখন লেখাপড়াটা ভালোটা যদি জীবন সঙ্গী পেয়ে যান, সেহেতু লেখাপড়া করাইতে পারে, তো বিয়ে শাদী করে নিতে হয়। লেখাপড়া করা হয়েছিল? এখন লেখাপড়াটা ভালোটা যদি জীবন সঙ্গী পেয়ে যান, সেহেতু লেখাপড়া করাইতে পারে, তো বিয়ে শাদী করে নিতে হয়। প্রতিবেদনে আসছেন, সবকিছু শুনে যদি কেউ যোগাযোগ করতে চায়, নাম্বারটা তো দেওয়া যাবে? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে, সেই যশোর জেলায় বাড়ি, সত্যিকার অর্থে একটা জীবনসঙ্গী প্রয়োজন। কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01833926579। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।